বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত আজকে আমি এমএস ওয়ার্ডে এমন কিছু সট্রিক শেয়ার করব যে ট্রিকটা শিখে নেওয়ার পর আপনারা এমএস ওয়ার্ড সম্পর্কে অনেকটাই নলেজ বাড়িয়ে নিতে পারবেন আর এমএস ওয়ার্ড সম্পর্কিত যখন কোনো কাজ করবেন সেটাও দ্রুতগতিতে করতে পারবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই তো বন্ধুরা এক নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু টেক্সট রয়েছে আর এই টেক্সটার মধ্যে দুখানা প্যারা করা রয়েছে আর এখানে সবকটাই লেখা কিন্তু এখানে স্মল আকারে রয়েছে তো আমার যদি মনে হয় এখান থেকে কোনো লেখা আমি ক্যাপিটালে করব মানে ধরুন আমি যদি চাই এই যে পুরো প্যারাটা রয়েছে এই পুরো প্যারাটাকে আমি ক্যাপিটালে করব তো শর্টকাটে ক্যাপিটালে কীভাবে করবো শর্টকাটে ক্যাপিটালে করতে গেলে আমাকে কীবোর্ড থেকে সিফট এফ থ্রি প্রেস করতে হবে সিফ্ট এফ থ্রি যেই প্রেস করবো সঙ্গে সঙ্গে আমার যে লেখাটা থাকবে সেই স্মল লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাপিটালে পরিণত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু খুব সহজে যে স্মল লেখাটা ছিল সেই স্মলটা কিন্তু আমার টোটালটাই কিন্তু ক্যাপিটালে হয়ে গেল আমি কিন্তু খুব সহজে এটা করে নিতে পারলাম এরপরে বন্ধুরা সেকেন্ড যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখুন এখানে কিছু নাম্বার লেখা রয়েছে যেমন পনেরো ছাপ্পান্ন চোদ্দ একশো মানে এরমভাবে কিছু নাম্বার আমি লিখে রেখেছি তো এইটাকে কিন্তু কোনো সিরিয়াল নেই তো সিরিয়াল করতে গেলে এটা আমাকে কী করতে হবে তো এটাকে যদি আমি সিরিয়াল করতে চাই তো প্রথমে আমাকে কি করতে হবে পুরো নাম্বারগুলো কেন সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে এই হোমে আছে হোমের আন্ডার এখানে আসতে হবে শর্টে তো এই শর্টে ক্লিক করব শর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে তারপর দেখুন এখানে রয়েছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তো অ্যাসেন্ডিংয়ে টিক করা রয়েছে আমার কিছু করার দরকার নেই এখান থেকে শুধু আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু এটা পুরোটা সিরিয়ালওয়াইজ হয়ে গেলো মানে চোদ্দো পনেরো পঞ্চান্ন ছাপ্পান্ন একশো একশো উননব্বই পর যেমন থাকার কথা সেরকম কিন্তু পর সিরিয়াল হয়ে গেল। এরপরে তৃতীয় নম্বরে যে ট্রিকটা শেয়ার করব সেটা হচ্ছে নাম্বার টু টেক্সট তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমার তিন রয়েছে তো এইটা তো আমার নাম্বারে রয়েছে তো এটা যদি টেক্সটে কনভার্ট করতে যাই তো শর্টকাটে আমি কীভাবে করব শর্টকাটে করতে গেলে প্রথমে আমাকে কী করতে হবে এই নাম্বারটা পুরো সিলেক্ট করতে হবে নাম্বারটা সিলেক্ট করার পর আমাকে কীবোর্ডতে কন্ট্রোল এফ নাইন প্রেস করতে হবে কন্ট্রোল এফ নাইন প্রেস করার পর তো দেখতেই পাচ্ছেন আমার মাউসের কাসারটা কিন্তু নাম্বারের আগে ব্লিঙ্ক করছে তো এই নাম্বারে আগে আমাকে এখানে ইজুকালটু দিতে হবে তো টু দিলাম ইজুগালটু দেওয়ার পর আমাকে ঠিক নাম্বারের পরে আসতে হবে তো নাম্বার নাম্বারে পরে চলে এলাম নাম্বারে পরে আমাকে দিতে হবে ব্যাকস্ল্যাশ তো ব্যাকস্ল্যাশ দিলাম তারপর আমাকে দিতে হবে স্টার তো স্টার দিলাম স্টারটা দেওয়ার পর আমাকে এখানে লিখতে হবে টেক্সট সি এ আর ডি টেক্সট টি ই এক্স টি কাট টেক্সট লেখার পরে আমাকে এই লেখাটার ওপর রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর আমি যেই ফিল আপডেট করব তো সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি নাইন আমার কিন্তু খুব সহজে এটা নাম্বার থেকে টেক্সটটা কিন্তু কনভার্ট হয়ে গেল এরপরে চার নম্বরে যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে দেখুন আমার এখানে যে টেক্সটটা লেখা আছে এখান থেকে যদি কোনো ওয়ার্ডকে আমি সিলেক্ট করতে চাই সেই ওয়ার্ডের ওপর গিয়ে আমি যখন ডবল ক্লিক করব তো দেখতেই পাচ্ছেন শুধু এই যে লেখাটা যেটার ওপর ডবল ক্লিক করলাম সেই লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এরপরে বন্ধুরা আমি যদি পুরো প্যারাটা সিলেক্ট করতে চাই তো যে কোনো ওয়ার্ডের ওপর আমি যদি তিনবার ক্লিক করব তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো প্যারাটাই সিলেক্ট হয়ে গেল মানে দুবার যদি ক্লিক করি কোনো ওয়ার্ডের ওপরে সেই ওয়ার্ডটা সিলেক্ট হবে আর তিনবার ক্লিক করলে পুরো প্যারাটা আমার সিলেক্ট হয়ে যাবে এরপরে বন্ধুরা পাঁচ নম্বরে যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে ক্যালকুলেটার তো আমি এখানে অটো ক্যালকুলেটার কীভাবে ইউজ করব। তো অটো ক্যালকুলেটারটা ইউজ করতে গেলে আমাকে প্রথমে এখানে ক্যালকুলেটার অপশানটা আনতে হবে তো ক্যালকুলেটার অপশানটা আনতে গেলে প্রথমে আমাকে কুইক অ্যাক্সেস যে টুলবারটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি চলে আসবো মোর কমেন্টস মোর কমেন্টে চলে এলাম মোর কমেন্টে আসার পর আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে এলো তো এই ডায়লগ বক্সে দেখুন এখানে রয়েছে পপুলার কমেন্ট তো এই ডাউন অ্যারোটায় আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি করে দেবো অল কমেন্টস অল কমেন্ট ক্লিক করার পরে আমাকে এখানে সার্চ করতে হবে ক্যালকুলেটার কোথায় রয়েছে তো এখানে যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর আমি এখান থেকে সি পেস করবো সি পেস করার সঙ্গে সঙ্গে আমার দেখতেই পাচ্ছেন এখানে ক্যালকুলেটার চলে এসছে তো এই ক্যালকুলেটারটা এখানে আমি অ্যাড করে নেবো অ্যাড করে নেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পাবেন আমার এখানে ক্যালকুলেটারটা চলে এসছে তো এইবারে আমি দেখুন যদি এখানে ক্যালকুলেশান কোনো কিছু করতে যাই তো এটাকে প্রথমে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর এই যে ক্যালকুলেটার যে অপশানটা চলে এসছে মানে ফর্মুলা বলে যে অপশানটা এসছে তো এটাতেই যে ক্লিক করব তো দেখুন এখানে আমার অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছে মানে এই দেখুন টু ইন্টু টু চার এরপর দেখুন আমি টেন প্লাস টেন যদি করি তো এটাকে আমি আবার ক্যালকুলেট করছি দেখুন ফর্মুলার মাধ্যমে তো এখানে দেখুন টোয়েন্টি দেখিয়ে দিচ্ছে আবার দেখুন এইটা পুটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার যখন ক্যালকুলেটার অপশানটা মারছি তো দেখুন এখানে দুশো এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এমএস ওয়াট আমি অটো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে কিন্তু সব কিছু ক্যালকুলেশন করে নিতে পারবো এরপরে বন্ধুরা ছ নম্বরে যে ট্রিকটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে টেক্সট টু স্পিচ মানে এই যে লেখাটা রয়েছে এই লেখাটা আমার মুখে কিভাবে বলে দেবে সেটা কিভাবে সেট করব এটাই আজকে দেখে নেব ছ নম্বর ট্রিকটার মাধ্যমে তো বন্ধুরা এইটা প্রথমে আমাকে সেট করতে গেলে তো আমাকে প্রথমে আসতে হবে কুইক অ্যাক্সেস টুলবারে তো কুইক অ্যাক্সেস টুলবারে আমি ক্লিক করলাম এরপরে চলে আসবো মোর কমেন্টস মোর কমেন্টে আসার পর এখানে দেখুন পপুলার কমেন্টস রয়েছে এটাকে আমি ওটায় ক্লিক করে চলে এলাম অল কমেন্টসে অল কমেন্টসে আসার পর আমাকে দেখতে হবে এখানে কোথায় স্পিক লেখা রয়েছে তো আমি প্রথমে স্পিকটাকে এখান থেকে খুঁজে নিই কোথায় রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে স্পিকটা সিলেক্ট করে নিয়েছি তো স্পিকটাকে এখান থেকে আমি অ্যাড করে নেবো অ্যাড করে নেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমার এখানে স্পিকের অপশানটা চলে এসছে এবার যতটুকু আমি শুনতে চাইছি তো ততটুকু আমি প্রথমে সিলেক্ট করে নিই তো বন্ধুরা এখান থেকে আমি এতটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে যেই প্লে করবো সঙ্গে সঙ্গে এটা বলতে শুরু করে দেবে তো বন্ধুরা বুঝতেই পারলেন আমার কত সুন্দর যে ওয়ার্ডটা ধরুন প্রোনাউন্সিয়েশন আমি বুঝতে পারবো না সেটা কিন্তু আমি এখান থেকে শুনে নিতে পারবো এরপরে সাত নম্বরে যে ট্রিকটা শেয়ার করবো সেটা হচ্ছে পাসওয়ার্ড আপনার কাছে যদি ওয়ার্ডের কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেই ফাইলটাকে আপনি কিভাবে পাসওয়ার্ড দেবেন সেটাই আজকে দেখে নেবো ধরুন এই পেজটাতে আমি পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দেওয়ার জন্য তো প্রথমে আমাকে আসতে হবে ফাইলে ফাইলে আসার পরে আমাকে চলে আসতে হবে ইনফোতে ইনফোতেই আছে তো এখান থেকে দেখুন প্রোটেক্ট ডকুমেন্ট তো এই প্রোটেক্ট ডকুমেন্টের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশানটা রয়েছে এই অপশানটাতে আমি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ড চাইছে তো আমি এখান থেকে এক দুই তিন চার করে দিচ্ছি তো আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আবার রিএন্টার দিতে বলছে তো আমি আবার এক দুই তিন চার করে দিলাম করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমার কিন্তু এই যে ডকুমেন্টটা রয়েছে এটা কিন্তু পাসওয়ার্ড পড়ে গেল এবার এটাকে আমি সেভ করে দেবো তো এখান থেকে আমি এটাকে সেভ করে দিচ্ছি তো ডেস্কটপে আমি সেভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এটা আমি ডেস্কটপে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর এই পেজটা ক্লোজ হয়ে যাবে তো বন্ধুরা পেজটা ক্লোজ হয়ে গেল আপনারা দেখতেই পেলেন এবার যখন এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করতে চাইব তখন দেখুন পাসওয়ার্ড চাইবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড চাইছে তো এখানে পাসওয়ার্ডটা দিলে তবেই কিন্তু আমার যে ডকুমেন্টটা রয়েছে সেটা কিন্তু ওপেন হবে তো আমি এখানে এক দুই তিন চার দিলাম এক দুই তিন চার দিয়ে যে ওকে করব ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু তবেই আমার ডকুমেন্টটা দেখুন এখানে ওপেন হবে আর পাসওয়ার্ডটাকে রিমুভ করতে গেলে কীভাবে করবেন ঠিক একইভাবে পাসওয়ার্ডটা রিমুভ করতে পারবেন ফাইলে আসবেন ফাইলে আসার পরে আবার এই যে প্রোটেক্ট ডকুমেন্ট এইটার ওপরে ক্লিক করব। এটা ক্লিক করার পর আবার এনকি টুইট পাসওয়ার্ডে ক্লিক করব তো এই যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটাকে পুরো রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার পর ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এই যে পাসওয়ার্ড দেওয়া ছিল পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ